আপনি মন থেকে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন আপনি মনে মনে ভীষণভাবে চিন্তা করছেন কিন্তু কোনোভাবেই নিজেকে সুখী করে তুলতে পারছেন না আপনি প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হয়ে আছেন আপনাকে কেউ বুঝতে চাইছে না আপনিও কি করবেন আপনি নিজেকেও বুঝে উঠতে পারছেন না কারণ আপনার জীবন থেকে ভালোবাসা নামক শব্দটি হারিয়ে গেছে আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন তাই শুধু একটি শব্দ আপনি যখন হোক বলে দিন আপনার ভালোবাসার মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাসে থাকবে শুধু আপনার অধিকার ইয়েস দর্শক বন্ধু চলুন জেনে নেওয়া যাক পুরো বিশ্লেষণ নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আজকের অনুষ্ঠানে প্রত্যেককে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো দর্শক বন্ধু এটা এমন একটা প্ল্যাটফর্ম এটা এমন একটা জায়গা যে জায়গায় যে ভিডিওর মাধ্যমে বেদ পুরাণ উপনিষদের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থের বিভিন্ন মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি রিসার্চ করে তোমাদের হাতে তুলে দেওয়া হয় যাতে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো ইয়াস দর্শক বন্ধু কারণ ভালো লাগা ভালোবাসা ভালো লাগার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দূরচাচের অনুষ্ঠান যে যখন তুমি তোমার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে বিবাহের আগে এবং বিবাহের পরে বা তোমার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তুমি ফেলিওর হয়ে গেছো একমাত্র তোমাকে সাফল্য এনে দিতে পারে এই জ্যোতিষগুরু দোলাচার্যের অনুষ্ঠান তার কারণ হচ্ছে আমি বেঁচে থাকা রসদ দিয়ে থাকি আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমি চাই তারা জীবনে তাদের যে ক্রিয়াটা করতে চলেছে তাতে হানড্রেড পারসেন্ট সাফল্য পাক আর তার জন্যই হচ্ছে আমার এই পিডিও যে তোমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে তোমার সঙ্গে গাদ্দারি করেছে তোমার সঙ্গে বেইমারি করেছে তুমি প্রচুর চেষ্টা করছো তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কোনোভাবেই তোমার কাছে আসতে চাইছে না নিজেকে ধরা দিতে চাইছে না দাম্পত্য জীবনের সমস্যা একটি ছেলের সাথে একটি মেয়ের বিয়ে হলো কি উদ্দেশ্য সুখে থাকা শান্তিতে থাকা কিন্তু তার পরিবর্তে যদি প্রতিনিয়ত ঝগড়া গণ্ডগোল অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গার মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত হয় কার ভালো লাগে এমনকি সেটা ডিভোর্সে পর্যন্ত পর্যায়ে চলে যাচ্ছে সেইখান থেকে নিজেদেরকে রক্ষা করবার ব্রহ্মাস্ত হচ্ছে এই বসীকরণের টোটকা তুমি প্রচুর পরিমাণে লাস্ট সিন তোমার দেখে নিতে চাইছো দর্শক বন্ধু একটা কথা বারবার বলি মরার আগে কোনোদিন মরবে না কোনোদিন জীবনে ভয় পাবে না নিজেকে কোনো দিন দুর্বল ভাববে না সবসময় ভাববে হিন্দিতে একটা কথা আছে হাম কিসিসে কাম নেহি জোর ডালেঙ্গে ও মরেঙ্গে জীবনে কোনো দিন ভয় পাবে না এগিয়ে চলো আমি আছি তোমাদের গুরুজি আছে তোমাদের গুরুজির অনুষ্ঠান আছে তোমাদের গুরুজির বেদবাক্য আছে তোমাদেরকে অবশ্যই তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে থাউজেন্ড পারসেন্ট সাহায্য করবে কেন চিন্তা করছো কেন তুমি ভেঙে পড়েছ কেন তোমার মনে হচ্ছে যে এই পৃথিবীতে আমার মা আছে বাবা আছে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাই আছে তা সত্ত্বেও আমি বড় একা কেউ নেই আমার কাছে না দর্শক বন্ধু একদম নিজেকে দুর্বল ভাববে না তোমাকে বল ভাবতে হবে তোমাকে বলতে হবে মনে মনে যে আমাকে আমার ক্রিয়া করে আমার কাজ করে আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে এমনও আমার কাছে প্রচুর ফোন আসে ঝরঝর করে কাঁদছে সব ভয়েস মেসেজ আমি হয়তো সব ভিডিওতে শোনাতে পারি না এই রকম প্রচুর 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 আমাকে মানুষ কিন্তু ফোন করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমনকি আমেরিকা লন্ডন চীন জাপান ফ্রান্স ব্রিটেন অস্ট্রেলিয়া সৌদি আরব বিভিন্ন জায়গাটিকে মানুষ আমাকে ফোন করছে আমার ভিডিও দেখে গুরুজি আমায় বাঁচান আমি থাকতে পারছি না আমার দীর্ঘ দশ বারো বছরের ভালোবাসার সম্পর্ক আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তারা আমার টোটকা প্রয়োগ করে তারা সাকসেসফুল হয়েছে সেটা আমাকে মেসেজ করে কিন্তু জানাচ্ছে অনেকে ফোন করেও জানাচ্ছে আর এইটাই আমার আনন্দের গর্বের বিষয় সুতরাং নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে হলে অবশ্যই এই ভিডিও কিন্তু তোমাদের প্রত্যেককে দেখতে হবে আর যারা আমার এই ভিডিও বা এই অনুষ্ঠান নতুন দেখছো এই চ্যানেলটা নতুন দেখছো তাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে আগামী দিনে আমার আপলোড করা নিত্য নতুন ভিডিও তোমরা প্রত্যেকে দেখতে পাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না কারণ প্রত্যেকে চাই যে তোমরা প্রত্যেকে শেয়ার করো ভিডিওটাকে যাতে প্রত্যেকে উপকৃত হয় এবারে আসছি মূল আলোচনার বিষয়ে যে এমন একটা জব এমন একটা মন্ত্র দর্শক বন্ধু আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে জব এই জপের যে বিভিন্ন মন্ত্র আছে কোন মন্ত্র আমাদের মনে মনে বলতে হয় কোনো কোনো মন্ত্র আমরা জোরে জোরে বলি যেমন বিভিন্ন চণ্ডীর বিভিন্ন শ্লোক আছে বা বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন শ্লোক আছে গীতা আছে বেদ আছে পুরাণ আছে উপনিষদ আছে এমন এমন কিছু গ্রন্থ এমন কিছু কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলোকে আমরা জুড়ে বলি কোনো কোনো মন্ত্র আমরা আস্তে আস্তে বলি কোনো কোন মন্ত্র আমরা গুনগুন করে বলি তো আজকে যে জিনিসটা তোমাদেরকে আমি শেখাবো কারণ তোমাদেরকে শেখানো তোমাদেরকে বোঝানো তোমাদেরকে নিয়ে কাজটা করানো এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য কেন এখানে ওখানে ঘুরে বেড়াবে কেন নিজের সময় নষ্ট করবে শিখো আমার কাছ থেকে কেন নিজে টাকা খরচা করে অন্য জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে পয়সা নষ্ট করবে আমি দিচ্ছি আমি তোমাদেরকে উপহার তুলে দিচ্ছি প্রথমেই বলেছি বেঁচে থাকার রসদ তুলে দিচ্ছি যার জীবনে ভালোবাসা আছে তার জীবনে সব আছে যার জীবনে ভালোবাসা নেই তার জীবনে কিচ্ছু নেই প্রয়োগ করো এই টোটকা সুতরাং আজকে তোমাদেরকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে অজপা জব বলে অজপা জব অজপা জব কথার মানে কি না আমি মনে মনে এই মন্ত্রটাকে জপ করব এবং আজকে তোমাদেরকে আমি ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছি এই যে মন্ত্র অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পজিটিভ এনার্জি ক্রিয়েট করে নিজের শরীরের মধ্যে তোমার ভালোবাসার মানুষ যদি তোমায় ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে যদি তোমাকে ফোনে ব্লক করে থাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে মেসেঞ্জারে ব্লক করেছে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে তোমার কাছে তার প্রতিটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে শুধুমাত্র তুমি থাকবে তুমি 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 থাকবে তোমার অধিকার কি করতে হবে না যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় বসে যে কোনো দিকে মুখ করে আজকের বশীকরণ ক্রিয়া অত্যন্ত সহজ সরল দর্শক বন্ধু যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে তুমি বসো বিছানায় বসতে পারো মেঝতে বসলে একটা আসন পেরে নেবে তুমি সোফাতেও বসতে পারো চেয়ারে বসেও করতে পারো একটা মন্ত্র আমি স্ক্রিনে দেখাবে সেই মন্ত্রটা তোমাকে মনে মনে একান্নবার জপ করতে হবে কদিন পরপর তিন দিন কিন্তু এইখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি প্রথম দিন ধরে নিলাম এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমি দুপুর বারোটাই করলাম কদিন করতে হবে বলেছি পরপর তিন দিন আমি সোমবার থেকে শুরু করলাম তাহলে সোম মঙ্গল বুধ আমি বুধবার থেকে শুরু করলাম তার মানে বুধ বৃহস্পতি শুক্র আমি শুক্রবার থেকে শুরু করলাম তার মানে শুক্রবার শনিবার রবিবার টাইমটা কিন্তু মেনটেন করতে হবে আজ দুপুর বারোটায় করলাম পরের দিন বিকেল পাঁচটায় করলাম তারপরের দিন ভোর চারটেই করলাম না পাঁচ দশ মিনিট এদার ওদার হতে পারে কিন্তু আজকে যদি আমি মনে করি রাত্রি নটায় করবো আগামীকাল রাত্রি নটাতেই করব আবারও বলছি পাঁচ দশ মিনিট এদার ওদার হতে পারে টাইমটা মেনটেন করতে হবে আর যখন তুমি মন্ত্রটা জপ করছো বারবার বলছি দর্শক বন্ধু ভিডিওটা ভালো করে দেখো দরকার হয় মন্ত্রটা যখন স্ক্রিনে দেখাবে স্ক্রিনশট নিয়ে বেড়ে রেখে দাও একান্নবার জপ করবে জব করার সময় তুমি যাকে পেতে চাইছো যে আসলে তোমার মুখের হাসি ফুটবে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মনে করবে নিজেকে তার মুখটা স্মরণ করতে হবে তাই না তাকে পাবার জন্যই তো তুমি করছো এই ক্রিয়াটা তো মন্ত্রটা হচ্ছে ওং ক্লিং ইম 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 তোমার ভালোবাসার মানুষ তোমার আকাঙ্ক্ষিত মানুষ তোমার প্রিয় মানুষ যে শুধু তোমার আর কারণ না সে তোমার কাছে ফিরে আসবে সারা জীবনের জন্য তাই না দর্শক বন্ধু এটাই তো হচ্ছে আমার কাজ তোমরা ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে মুখে হাসি থাকবে ফোন করে বলবে গুরুজি আপনার দেওয়া টোটকা প্রয়োগ করে আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েছি গুরুজি আমার দাম্পত্য জীবনে অশান্তি ছিল মিটে গেছে আজকে আমরা মধুর সম্পর্ক নিয়ে জীবন যাপন করছি মধুর মিলন হয়েছে কোনো বাবা মা বলবে যে আমার সন্তানটা বিপদগামী হয়ে গেছিল কথার অবাধ্য হয়ে গেছিল। আজকে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি যায় যায় মারামারি ঠেসাঠেসি হিংসা মিটে গেছে বিবাদ বন্ধুতে বন্ধুতে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছিল শত্রুতা এসে গেছিলো বন্ধুত্ব ফিরে পেয়েছে যে কোনো মানুষ যে কোনো নারী পুরুষ এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো ধর্মের মানুষই এই ক্রিয়াটা করতে পারবে আর আর একটা ছোট্ট অনুরোধ রইল যদি আমি ফোন ধরতে না পারি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন কাটে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কী করবে ফলো করবে ফলো করে সেখানে আমাকে মেসেজ করো অবশ্যই আমি তোমাদেরকে আস্তে আস্তে উত্তর দেব আশা করি বোঝাতে পারলাম অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না আজকের মতো অনুষ্ঠান শেষ করছি শেষ করার আগে মা তারা বাবার গুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য দর্শক বন্ধু সাবস্ক্রাইবার প্রত্যেকে অবশ্যই 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 ভালো থাকবে সুন্দর থাকবে শান্তিতে থাকবে সো হাসতে থাকো এবং অপরকে হাসতে সাহায্য করো আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম দেখা হবে আবারও নতুন কোন এপিসোডে নতুন কোন টপিক নিয়ে জয় তারা জয় তারা জয় বাম জয় তারা জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা